হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি, আমার বাংলা চ্যানেলের উপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা কম্প্যারিজন ভিডিও শেয়ার করব, সেটা হচ্ছে এই ফেয়ার অ্যান্ড লাভলি অ্যাডভান্সড মাল্টিভিটামিন ক্রিম আর পন্স ব্রাইট বিউটি সিরাম ক্রিমের মধ্যে। এই ভিডিওটায় আমি তোমাদের জানাবো এই দুটোর মধ্যে কোনটা স্কিনকে বেশি ফেয়ারনেস দেয়, কোনটা স্কিনের জন্য বেশি ভালো, আর কোনটা ব্যবহার করে আমি আমার স্কিনে বেশি ভালো ফল পেয়েছি। আর এখানে ক্লেম করছে যে 7 দিনের মধ্যে নাকি এটা স্কিনকে ফর্সা করে দেয়। তো আদৌ দুটোর মধ্যে কোনোটা 7 দিনে ফর্সা করে কি না সেটাও তোমাদের আমি জানাবো। আর এই দুটো ক্রিমেরই আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল রিভিউ আমার চ্যানেলে আমি আপলোড করে রেখেছি, তোমরা চাইলে দেখতে পারো। তবে আজকে আমি স্পেশালি বলবো যে এই দুটোর মধ্যে কোনটা বেশি ভালো, কোনটা ব্যবহার করে আমি বেশি ভালো ফল পেয়েছি। তাহলে চলো বেশি দেরি না করে আমরা ভিডিওটা স্টার্ট করি। আর তোমরা যদি এরকম বাংলা রিভিউ শুনতে চাও তো প্লিজ সাবস্ক্রাইব করবে, ভিডিও পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। প্রথমে আমি বলবো এদের দামের ডিফারেন্সের কথা। দেখো, ফেয়ার অ্যান্ড লাভলি এই ক্রিমটা হচ্ছে 25 গ্রামের দাম হচ্ছে 58 টাকা, আর পন্সের ব্রাইট বিউটির হচ্ছে 15 গ্রামের দাম হচ্ছে 49 টাকার মতো। তো যদি হিসাব করে দেখো, এটা কিন্তু একটু বেশি কস্টলি আসে আর এটা হচ্ছে একটু বেশি অ্যাফোর্ডেবল। এরপর আমি বলবো এর ইনগ্রিডিয়েন্টসের কথা। এইটার মধ্যে কিন্তু ইনগ্রিডিয়েন্টস ডিটেলসটা পুরোপুরি দেওয়া নেই, তবে এর ক্ষেত্রে কিন্তু ইনগ্রিডিয়েন্টস ডিটেলস পুরোপুরি দেওয়া আছে। তো সেক্ষেত্রে বলবো এইটা কিন্তু একটু এগিয়ে যায়, যেহেতু আমাদের জানা উচিত যে কোনটার মধ্যে কী মেশানো আছে। কোম্পানি কিন্তু এটার মধ্যে পুরো খুলে বলে দিয়েছে যে এটার মধ্যে কী কী দেওয়া আছে। তবে এর মধ্যে কিন্তু প্যারাবেন, অ্যালকোহল, এই ধরনের কেমিক্যাল কিন্তু এর মধ্যে অ্যাডেড আছে। আর এর ক্ষেত্রে বলবো, এর ক্ষেত্রে কিন্তু পুরো ইনগ্রিডিয়েন্টসটা দেয়া নেই। এতে বলা আছে গ্লিসারিন আছে, ভিটামিন B3 আছে, এটা তোমাদের স্পটলেস গ্লো দিতে সাহায্য করে, আর এটা হচ্ছে অ্যান্টি স্পট ফর্মুলার সঙ্গে আসে ইনগ্রিডিয়েন্টসে। এইটাই হচ্ছে এর মধ্যে ডিফারেন্স। আর এর মধ্যে রয়েছে সিরামের গুণ, ভিটামিন B3 সিরাম, যেটা স্কিনের স্পটকে দূর করে স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে। আর এর মধ্যে কিন্তু কোনো সিরাম অ্যাডেড নেই, এর মধ্যে শুধু মাল্টিভিটামিনের গুণ আছে। আর এর মধ্যে কিন্তু SPF 15 দেওয়া আছে, এটা দিনের বেলা তোমরা অনায়াসে ব্যবহার করতে পারো। এটা বলে এটা সান থেকে প্রোটেক্ট করে, কিন্তু এর মধ্যে কতটা SPF আছে সেটা কিন্তু একদমই বলা নেই। তো এই ক্ষেত্রে বলবো এই ক্রিমটা কিন্তু একটু এগিয়ে যায়। এবার আমি ভেতরের প্যাকেজিংটাকে তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছি। দেখো, এইটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে এটার কন্টেনার, এটা এর সবচেয়ে ছোট কন্টেনার, আর এটা হচ্ছে এইরকম টিউবে আসে, এটা হচ্ছে সবচেয়ে ছোট কন্টেনার। অবশ্য এই দুটো ক্রিমই কিন্তু পাউচে অ্যাভেলেবেল, তোমরা যদি পারচেস না করে থাকো, যদি ট্রাই করতে চাও তাহলে তোমরা পাউচ কিনে ট্রাই করতে পারো, পছন্দ হলে তাহলে বড়টা কিনতে পারো। এবার দুটোর প্যাকেজিংই দেখতে পাচ্ছ, দুটোই কিন্তু ভীষণ সুন্দর, কিউট আর ট্রাভেল ফ্রেন্ডলি। প্যাকেজিংয়ের ক্ষেত্রে বলে আমার দুটোই ভীষণ ভালো লেগেছে। এইবার আমি এর টেক্সচারটা দেখাই যে টেক্সচার ওয়াইজ কোনটা বেশি ভালো। ওকে, ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমটা আমি আমার হাতে দিচ্ছি। এটা কিন্তু স্কিনের মধ্যে একটা ইনস্ট্যান্ট ব্রাইটনেস নিয়ে আসতে সাহায্য করে, বেশ সুন্দর এটার গন্ধ। যেরম আগে গন্ধ ছিল সেরমই এটার মধ্যে কিন্তু কিছু চেঞ্জ হয়নি, এটার জাস্ট নামটা এখন চেঞ্জ হয়ে গেছে ফেয়ার অ্যান্ড লাভলি থেকে গ্লো অ্যান্ড লাভলি হয়ে গেছে। দেখছো এখানকার আর এখানকার ডিফারেন্স, আমার দুটো হাতের ডিফারেন্স দেখতে পাচ্ছ। এখানটা কিন্তু ইনস্ট্যান্ট এটা একটা ব্রাইটনেস এনে দেয়, তবে এটার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এটা একটু বেশি নিলে না কেমন গুঁড়ো গুঁড়ো উঠতে থাকে আর একটু ছোপ ছোপ হয়ে যায়, খুব ভালোভাবে ব্লেন্ড হয় না। আমি এটাই বলবো যে এটা খুব একটা ভালোভাবে ব্লেন্ড হয় না, ব্লেন্ড হতে কিন্তু একটু সময় লাগে, তবে স্কিনের মধ্যে কিন্তু একটা ইনস্ট্যান্ট ব্রাইটনেস নিয়ে আসে। দেখো কেমন গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, আমি এটাকে ঝেড়ে ফেলছি। তো খুব ভালো ব্রাইটনেস আনার কাজ করে, সেটা ইনস্ট্যান্ট, ভেতর থেকে কিন্তু ফর্সা করে না। আর যে এখানে বলা আছে যে 7 দিনে এটা ব্যবহার করলে ফর্সা হয়, তো মোটেও সেরকম কিছু হয় না, ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস দিতে তোমাদের সাহায্য করে। আর এটার মধ্যে একটা ড্রাইনেস আছে, তো যাদের স্কিনটা অয়েলি একটু নর্মাল তারা এটাকে ব্যবহার করতে পারো, কিন্তু যাদের স্কিনটা ড্রাই তারাদের জন্য আমি এটা রেকমেন্ড করব না। যদি তোমরা পারচেস করে থাকো বা ফেয়ারনেসের জন্য পারচেস করতে চাও, তাহলে আমি বলবো এটা ব্যবহার করার আগে যাদের স্কিনটা ড্রাই তারা ভালো কোনো অ্যালোভেরা জেল কিংবা কোনো ডিপ ময়শ্চারাইজার একটা অ্যাপ্লাই করে নেবে, তারপরে এটাকে ব্যবহার করবে, নাহলে তোমাদের স্কিনটাকে কিন্তু ড্রাই আউট করে দিতে পারে। এইবার আমি বলবো পন্স ব্রাইট বিউটি সিরাম ক্রিমটা,
এটা একটা লাইট পিঙ্ক কালারের ক্রিম, জানি না আমার ক্যামেরায় আদৌ ধরা পড়বে কি না লাইট পিঙ্ক কালারটা, ভীষণ ভীষণ একটা লাইট পিঙ্ক কালারের ক্রিম। আর এটার গন্ধটাও খুব হালকা, একটা সুন্দর গন্ধ, একদমই ইরিটেট করবে না তোমাদের। আর এইটা আমি আমার এই হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আর এটার মধ্যে কিন্তু ভিটামিন B3-র গুডনেস আছে, আর এটাও কিন্তু স্কিনকে একটা ব্রাইটনেস এনে দিতে সাহায্য করে। তবে এটার একটা অ্যাডভান্টেজ আছে, সেটা আমি বলছি, এটা কিন্তু ফেয়ার লাভলি থেকে ভালোভাবে স্কিনের মধ্যে ব্লেন্ড হয়, ওইরকম খসখসে হোয়াইটিশ হয়ে যায় না, কিংবা খুব একটা গুঁড়ো গুঁড়ো ওঠে না। এটাও যদি বেশি নাও তাহলে উঠতে পারে, কিন্তু আমার হাতে এখন পর্যন্ত গুঁড়ো গুঁড়ো উঠছে না, আর এটা যখন আমি অ্যাপ্লাই করি আমার গুঁড়ো গুঁড়ো ওঠে না। কিন্তু ফেয়ার অ্যান্ড লাভলিটা একটু বেশি নিয়ে নিলেই, যখনই আমি মাসাজ করি তখনই গুঁড়ো গুঁড়ো উঠতে থাকে, তো সেই ব্যাপারটা ফেয়ার অ্যান্ড লাভলি তো হয়, এটার মধ্যে কিন্তু সেই ব্যাপারটা নেই। তবে এটা কিন্তু স্কিনকে ভালোভাবে ময়শ্চারাইজ করে, আর স্কিনকে কিন্তু খুব একটা ড্রাই আউট করে না, যেটা ফেয়ার অ্যান্ড লাভলি স্কিনকে ড্রাই আউট করে দেয়। তো এর ক্ষেত্রে বলবো এটা কিন্তু অল স্কিন টাইপের প্রোডাক্ট, সবাই ব্যবহার করতে পারো। আর যাদের এক্সেসিভ ড্রাই স্কিন তারা কিন্তু এটাও ব্যবহার করার আগে তোমরা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে পারো। তো দুটোর ক্ষেত্রে বলবো যে কোনটা বেশি ভালো লেগেছে আমার, বা আমার স্কিনে কোনটা ভালো ওয়ার্ক করেছে। তো সেক্ষেত্রে বলবো আমি এই পন্স যে সিরাম ক্রিমটা আছে, পন্স ব্রাইট বিউটি সিরাম ক্রিম, সেটা আমার স্কিনে ভালো ওয়ার্ক করেছে, কারণ এটা স্কিনকে কিন্তু অনেকক্ষণ ময়শ্চারাইজ রাখে, যেখানে এই ফেয়ার অ্যান্ড লাভলিটা স্কিনটাকে একটু ড্রাই আউট করে দেয়। তবে এইটা কিন্তু একটু বেশি ফেয়ারনেস, ইনস্ট্যান্ট বেশি ফেয়ারনেস দিতে সাহায্য করে, এটা স্কিনকে ফেয়ারনেস দেয় তবে খুব একটা দেয় না। যেরকম ফেয়ার অ্যান্ড লাভলিটা জাস্ট মাখলেই একটা বেশ একটা ফর্সা ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস চলে আসে, সেই ক্ষেত্রে কিন্তু এটা তুলনামূলক একটু কম দেয়, তবে এটা কিন্তু স্কিনটা অনেক ভালোভাবে ময়শ্চারাইজ করে, স্কিনটাকে হাইড্রেট রাখে, আর দাগ ছোপ দুটোই দূর করতে সাহায্য করে, হালকা করে, কোনোটাই কিন্তু দাগ ছোপ বলো পুরোপুরি দূর করতে পারে না, কিন্তু জাস্ট একটু লাইট করে দিতে সাহায্য করে। আর যদি বলো ফর্সা হওয়ার কথা, তবে যেটা এখানে কোম্পানি বলেছে যে 7 ডেজের মধ্যে তুমি ভিজিবল রেজাল্ট দেখতে পাবে, তবে এরকম কিছু হয় না, 7 দিনের মধ্যে একদম কিছু বদলে যায় না বন্ধুরা। আর ওপিনিয়ন জানতে চাইলে আমি বলবো আমার পার্সোনালি এই পন্স ব্রাইট বিউটি সিরাম ক্রিমটা বেশি পছন্দ, কারণ এটা স্কিনটাকে ময়শ্চারাইজ রাখে, স্কিনটাকে ড্রাই আউট করতে দেয় না, ইনস্ট্যান্ট একটা ফেয়ারনেসও কিন্তু এটা দেয়। আর এটা হচ্ছে স্কিনে ছাপ ছাপ, হোয়াইটিশ বা গুঁড়ো গুঁড়ো ভাব, এই ধরনের কিছু কিন্তু এটার মধ্যে আমার ফিল হয়নি। আর সবাই এটাকে ব্যবহার করতে পারবে, ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে, টিনেজাররাও ব্যবহার করতে পারবে দুটো ক্রিমই। তবে বাচ্চাদের কিন্তু এই ধরনের ক্রিম, কোনো ফেয়ারনেস ক্রিমই কিন্তু বাচ্চাদের অ্যাপ্লাই করবে না। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। আর তোমাদের যদি এরকম বাংলা রিভিউ শুনতে ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করবে, ভিডিও পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেওয়ার, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ধন্যবাদ।